নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অবশেষে কৃষকদের জন্য আবারও একটি বড় সুখবর রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন পিএম এম কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে তিনটা কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট ছ হাজার টাকা আমরা পিএম এম কিষান সম্মান নিধি যোজনা থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকি দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এই প্রকল্পটি চালু করেছেন যাতে দরিদ্র ও ক্ষুদ্র চাষি এই প্রকল্পের সুবিধা পেতে পারে তো দু হাজার উনিশ সালের পরে যে সমস্ত কৃষক নতুন রেকর্ড করিয়েছেন আজকের এই ভিডিও থেকে আমি দেখিয়ে দেব দু হাজার সালের পরে রেকর্ড দিয়ে কিভাবে পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করবেন তো আশা করছি অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন তো বন্ধুরা পি এম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনি এইখানে রয়েছে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানের উপরে ক্লিক করে দেবেন নিউ ফার্মার অপশানের উপরে ক্লিক করলে এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে থাকবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম এখানে আপনি আপনার আধার কার্ডের নম্বর দেবেন মোবাইল নম্বর দেবেন এবং স্টেটটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করে দেবেন গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে দিয়ে এই ক্যাপচাটি আবারও এন্টার ক্যাপচাতে দিয়ে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন সাবমিট বাটনের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এন্টার আধার রেজিস্ট্রেটেড মোবাইল ওটিপির ঘরে দেবেন এবং ক্যাপ এই ক্যাপচারটি আবারও আপনি এখানে দেবেন দেওয়ার পর দেখুন ভেরিফাই আধার ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন ভেরিফাই আধার ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে পি এম কিষান সম্মান নিধি যোজনার অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট আপনার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে ব্লক কী রয়েছে ভিলেজ কী রয়েছে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে যেহেতু আপনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশান করছেন সেক্ষেত্রে আপনার নাম অর্থাৎ ফার্মার নেম অটোমেটিক এখানে চলে আসবে এখানে জেন্ডার আপনাকে সিলেক্ট করতেও হবে না জেন্ডারটিও এখানে চলে আসবে বা আপনি চাইলে যদি না আসে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি রয়েছে দেখুন ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করতে হবে এস সি এস টি ওবিসি যেটা হবে আপনার সেটা সিলেক্ট করতে হবে এখানে ফার্মার টাইপে তিনটি অপশান পাবেন স্মল আদার্স এই দুটি তিনটি অপশান আপনি পাবেন তো ফার্মার টাইপে আপনি করে দিতে পারেন বা ওয়ান থেকে টু হেক্টরের উপর এইরকম অপশান আসবে তো এখানে আপনি আধার কার্ড সিলেক্ট থাকবে যেহেতু আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশান করবেন এবং এখানে টাইপ অফ আইডেন্টি প্রুফ আধার কার্ড থাকবে এখানে আধার নাম্বার আপনাকে দেখাবে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে এবার অ্যাড্রেসটা এখান থেকে দেখাবে অ্যাড্রেসটা আপনি দেখে নেবেন এবার এখান থেকে আপনার পিনকোড দেখিয়ে দিবে আপনার বাবা মা হাজব্যান্ডের নাম দেখাবে এইখানে দেখুন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাকে দিতে হবে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি কোথায় পাবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনার রেকর্ডে যে বারকোড রয়েছে বারকোডের কাছেই আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি পাবেন সেই আইডিটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন ডেট অফ বার্থ অটোমেটিক্যালি চলে আসবে এবার এই জায়গা রয়েছে দেখুন অ্যাকসেপ্টেন্স ফর পি এম কিষাণ মানধন যোজনা আপনি যদি পিএম এম কিষান মানধন যোজনাতে অ্যাপ্লিকেশান করে থাকেন বা নিতে চাইছেন সেক্ষেত্রে ইয়েস করবেন নাহলে এই অংশটা নো করে দেবেন নো করে দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন তো বন্ধুরা এরকম পেজ চলে আসবে তো নিচের দিকে স্ক্রল করলে এখানে অনারশিপ ল্যান্ড হোল্ডিং এখানে সিঙ্গেল না জয়েন্ট সেটা সিলেক্ট করবেন করার পর এখানে এই যে অ্যাড বাটনটি রয়েছে অ্যাড বাটনের উপরে ক্লিক করে দেবেন অ্যাড বাটনের উপরে ক্লিক করলে এরকম পেজ আসবে এখানে প্রথমত আপনাকে অ্যাড ল্যান্ড ডিটেলস দিতে হবে এখানে সার্ভে বা খতিয়ান নম্বর দাগ নম্বর কত রয়েছে আপনার জমিনে সেটা দিতে হবে আপনার টোটাল জমি কত হেক্টর সেটা এখানে দিতে হবে এরিয়া ইন হেক্টর দিয়ে তারপর এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিফোর এক এক দু হাজার আফটার এক দুই দু হাজার আগে না দু হাজার পরে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন পাট্টা নম্বর আছে কিনা না আর এফ এ আছে কি না এখান থেকে ইয়ে শতবার নো জানাবেন জানানোর পরে এই জায়গাটা একটু ফলো করবেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানে আপনি পাঁচটি অপশান পাবেন একটি রয়েছে ডেট অফ হাজব্যান্ড ডেট অফ ফাদার তারপরে রয়েছে অ্যানসেস্টার ল্যান্ড ভিস্টার বা পারচেজ অফ ল্যান্ড গিফট যেটা হবে আপনি যে জমিনটি পেয়েছেন সেটা কোন সূত্রে পেয়েছেন আপনার স্বামী মারা গেছে জমিনটি পেয়েছেন আপনার বাবা মারা গেছে জমিনটা পেয়েছেন অরেশন সূত্রে বা আপনাকে কেউ ল্যান্ডটি দিয়েছে বা আপনি পারচেজ অর্থাৎ কিনেছেন বা গিফট করেছেন যেটা হবে এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে ল্যান্ড ডেট ভেস্টিংস এখান থেকে আপনার রেকর্ডটি কবে হয়েছে সেটা এই জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অপশান আছে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করে আপনার জমিনের রেকর্ডের প্রথম যে ছবিটি সেই ছবিটি এখানে আপলোড করে দিতে হবে একশো কেবির মধ্যে আপলোড করে দেওয়ার পরে আপনি ফর্মটিকে ভালোভাবে পুরো ফর্মটি দেখবেন সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা দেওয়ার পরে আপনি সেভ বাটনের উপরে ক্লিক করবেন সেভ বাটনের উপরে ক্লিক করলে এরকম পেজ আসবে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইউর ফার্মার আইডি ইজ এখানে দেখাবে এবং এই ফার্মার আইডি দিয়ে আপনি পরবর্তীতে পি এম কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন আমি দেখিয়ে দিলাম পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় দু হাজার পরে রেকর্ড হওয়া কৃষকেরা কিভাবে। নিজেরা নিজেদের মোবাইল দিয়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করবেন যদি ভিডিওটি কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়